60 এবং 150-র মধ্যবর্তী কোন কোন সংখ্যা দিয়ে 715 বিভাজ্য? 60 এবং 150-এর মধ্যে কোন কোন সংখ্যা দিয়ে 715 বিভাজ্য হবে? তো প্রথমে আমরা এই 715-র যে উৎপাদক বা গুণনীয়ক সেগুলো আমরা বের করব। তাহলে সাতশো পনেরো এটা যদি আমরা উৎপাদকে ভাঙি, প্রথমে দেখো পাঁচ বাদ যাবে, পাঁচ এককে পাঁচ, দুই একুশ, চার পাঁচ চার কুড়ি, তিন 143, এটা ইলেভেন দিয়ে, তো ইলেভেন এক কি ইলেভেন 33। তাহলে এই 715-র যে উৎপাদক কি হতে পারে, অতএব 715 এর গুণনীয়ক কারা কারা হবে? না এক এক সবারই গুণনীয়ক, ফাইভ, ইলেভেন, থার্টিন, ফাইভ ইন্টু ইলেভেন, ফাইভ ইন্টু থার্টিন, আবার ইলেভেন ইন্টু থার্টিন, আর একটা কী হবে না ফাইভ ইন্টু ইলেভেন ইন্টু থার্টিন। তাহলে কারা কারা হলো? ওয়ান, ফাইভ, ইলেভেন, থার্টিন, ফিফটি ফাইভ, সিক্সটি ফাইভ। ইলেভেন ইন্টু থার্টিন মানে হচ্ছে 143, আর ফাইভ ইন্টু ইলেভেন ইন্টু থার্টিন মানে হচ্ছে 715। তাহলে এই এই সংখ্যাগুলো দ্বারা 715 কিন্তু বিভাজ্য, ঠিক আছে? এখন আমাদের কি বলেছে না 60 এবং 150 এদের মাঝের সংখ্যা চেয়েছে। তাহলে এদের মাঝখানে কে আছে? এখানে দেখো 60 থেকে বড় হচ্ছে 65 আর হচ্ছে 143, তাই না? অতএব 60 ও 150 এর মধ্যবর্তী সংখ্যা দুটি হলো কারা কারা? 65 ও 143। যাদের দ্বারা 715 বিভাজ্য, ঠিক আছে? এই উত্তর। তাহলে এখানে মনে রাখতে হবে যে 715-এ যে উৎপাদকগুলি যেমন বিভাজ্য এবং এদের যে গুণ করে পাওয়া যাবে পাঁচ ইন্টু ইলেভেন, ইলেভেন ইন্টু থার্টিন, আবার ফাইভ ইন্টু ইলেভেন ইন্টু থার্টিন, এই সব দ্বারাই কিন্তু যে 715 বিভাজ্য হবে। আর আমাদের প্রশ্ন অনুযায়ী যে 60 এবং 150-র মধ্যে কারা কারা অবস্থিত, এরপর দেখতে পাচ্ছি যে 65 আর 143 আছে। তাহলে এই দুটি সংখ্যা দ্বারা কী হবে? 715 বিভাজ্য হবে। তাহলে এখানে লিখতে পারি যে
65 আর 143।